আসসালামু আলাইকুম আমি সাইদেব পাশাভাবে সকলেই ভালো আছেন বেকারত্ব এটি যে শুধুমাত্র আমাদের বাংলাদেশের একটি সমস্যা তা কিন্তু না এটি পুরো পৃথিবীর একটি বড় ধরনের সমস্যা আমাদের ইয়াং জেনারেশনের ভালো শিক্ষাগত যোগ্যতা ভালো অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রে মনের মতো চাকরি পাচ্ছি না আবার অনেকেই একদমই চাকরি পাচ্ছি না এর পিছনে মেন কারণটা বলা যায় যে মার্কেট প্লেসগুলো আমাদের জব দিয়ে থাকে তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশান গ্যাপ থেকে যাচ্ছে সবসময় আমার একটা চাকরির প্রয়োজন আমি মামাখানোর কাছে ফোন দিচ্ছি বিভিন্ন ভাইয়ের কাছে ফোন দিচ্ছি অফিস অফিসে যে পায়ের জোতা কয়া করে ফেলছি এই যে কমিউনিকেশন গ্যাপটা থেকে যাচ্ছে এই গ্যাপটাকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার বিষয়টা আর অনেক বেশি সহজ হয়ে যায় আর এই জন্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গুগলের তৈরি কর্ম নামের একটি অ্যাপ্লিকেশন এটি শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন না এই অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমেই আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে দেখতে পারবেন কোন মার্কেট প্লেসগুলো কী ধরনের জব অফার করছে এবং সাথে কী ধরনের স্যালারি অফার করছে এই সকল জবগুলোর ভিতর থেকে আপনি আপনার মনের মতো জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অ্যাপটিতে আছে আরও অনেক অনেক সুবিধা দেখার চেষ্টা করব সবকিছু কিছু তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আরেকটি কথা এখন থেকে আমাদের চ্যানেলে ফোর ভিডিও আপলোড করা হবে সুতরাং আপনি এখন থেকে এই চ্যানেলে ফোর ভিডিও দেখতে পারবেন কর্ম অ্যাপটি ডাউনলোড করা এবং ব্যবহার করা কিন্তু খুবই সিম্পল যে কেউ ব্যবহার করতে পারবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই জায়গা থেকে কর্ম অ্যাপটি ডাউনলোড করে নেবেন এছাড়া আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন বাট ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে যদি কর্ম অ্যাপটি ডাউনলোড করেন এক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু সুবিধা পাবেন চাকরি পাওয়ার জন্য প্রোফাইলে একটা র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্কটা আপনার অনেক উপরে থাকবে এক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে কর্ম অ্যাপটি ডাউনলোড করার পরে ওপেন করবেন অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটি অন থাকতে হবে এরপরে আপনি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাপটিতে সাইন ইন করে নেবেন এরপরে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এ জায়গায় স্কিলের অনেকগুলো অপশন আছে এখানে বলা হচ্ছে হট টাইপ অফ জবস আর ইউ লুকিং ফর মানে আপনার কী ধরনের জবের প্রয়োজন এখান থেকে আপনি যে কোনো তিনটা অপশন সিলেক্ট করতে পারবেন এখন আপনার যে বিষয়গুলোর উপরে অভিজ্ঞতা আছে ঠিক সেই বিষয়গুলো আপনি সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করছি ডিজাইন কম্পিউটার অ্যান্ড আইটি সেক্টর আর ম্যানেজমেন্ট এই তিনটা অপশন সিলেক্ট করলাম তারপরে এখান থেকে কন্টিনিউ টাস করে দেব এরপরে আরেকটি নতুন ট্যাব ওপেন হবে হোয়াই ডু ওয়ান টু ওয়ার্ক মানে আপনি কোন এরিয়ার ভিতরে চাকরি করতে যাচ্ছেন এখন আমার বাসা ধরুন ঢাকাতে এখন এই অ্যাপটি কী করবে আমি যদি ঢাকা সিলেক্ট করি তাহলে ঢাকা এরিয়ার ভিতরে যে জবগুলো থাকবে ঠিক সেইগুলো শো করাবে এখন আপনার বাসা যদি যশোর হয় তাহলে আপনি যশোর সিলেক্ট করবেন তাহলে যশোর এরিয়ার ভিতরে যে জবগুলো থাকবে ঠিক সেইগুলো এই অ্যাপটি শো করাবে এখান থেকে আমি সিলেক্ট করে দেব ঢাকা এখন আমরা চলে আসলাম অ্যাপটির মেইন ইন্টারফেসে এই জায়গায় আমরা অলের পাশাপাশি ডিজাইন ম্যানেজমেন্ট এবং কম্পিউটার আইটি সাপোর্ট বলে তিনটা অপশন দেখতে পাচ্ছি এই তিনটা অপশন কিন্তু আমরা ফার্স্টে সিলেক্ট করেছিলাম এই অ্যাপটি সেই তিনটা স্কিলকে আলাদাভাবে ভাগ করে প্রত্যেকটা স্কিলের উপরে নির্ভর করে যে যে জবগুলো মার্কেট প্লেস অফার করছে সেইগুলো আপনার সামনে শো করাচ্ছে এবং অলে আসলে এই তিনটা অপশনের যে জবগুলো আছে সবগুলো একসাথে শো করাচ্ছে এবং প্রত্যেকটা জবে কিন্তু মেনশন করা আছে কী ধরনের স্যালারি আপনি পেতে পারেন কত থেকে কত টাকা পর্যন্ত এই অ্যাপের ভিতরে আপনি এন্ট্রি লেভেলের জব ফুল টাইম জব পার্ট টাইম জব প্রায় সবগুলো জবের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মনের মতো জব সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল জব ডিসক্রিপশন কোয়ালিফিকেশন রিকমান্ডেড কোর্স কী কী দরকার পড়বে সব কিছুই কিন্তু দিয়ে আছে সেই জব সম্পর্কে এবং টপ লেভেলে দেখতে পাচ্ছেন কত থেকে কত টাকা পর্যন্ত স্যালারি দিতে পারে সেটিও কিন্তু দিয়ে আছে এই সব কিছু দেখে আপনার যদি পছন্দ হয় তারপরে আপনি এখান থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর আগে এই অ্যাপটি ওপেন করার পরে আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে তা না হলে আপনি জবে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না এই জন্য আপনি রাইট সাইডে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল বলে অপশন আছে এখানে টাস্ক করে দিবেন প্রোফাইলে টাস্ক করার পরে আপনার যদি পার্সোনাল সিবি থেকে থাকে সেটি এই জায়গায় আপলোড করতে পারবেন এই জন্য আপনি আপলোড রিজিউম বলে অপশন পাবেন এখানে টাস্ক করে দিবেন তারপরে ব্রাউজ অপশন থেকে আপনার সিবিটি এখানে আপলোড করে দিতে পারবেন এছাড়া এই অ্যাপটির ভিতরে আপনি ম্যানুয়ালি সিবি তৈরি করতে পারবেন এই জন্য আপনি দেখতে পারবেন ম্যানুয়াল ইনপুট বলে অপশন আছে এখানে টাস্ক করে দেবেন এরপরে আপনি দেখতে পারবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন রেফারেন্স বেশ কিছু অপশন যেগুলো সিবি তৈরি করতে প্রয়োজন পড়ে তো আপনি ফার্স্টের অপশনে টাস্ক করবেন এখানে অ্যাড অপশন আছে এখানে টাস্ক করে দিয়ে আপনার কাজের যে অভিজ্ঞতা আছে সেগুলো এখানে লিখে দেবেন লেখা কমপ্লিট হলে ব্যাকে আসবেন এডুকেশন বলে অপশন আছে এখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো লিখে দেবেন তারপরে সেভ করে দেবেন এভাবে এখানে আপনি ম্যানুয়ালি সিবি তৈরি করতে পারবেন জবে কীভাবে অ্যাপ্লাই করবেন জবে অ্যাপ্লাই করার প্রসেসটা আসলেই খুবই সিম্পল যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আপনি প্রথমে সিলেক্ট করবেন আপনি কোন জবটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটির উপরে টাস্ক করবেন এরপরে আপনি জব টাইটেল ডেসক্রিপশন তারপর কোয়ালিফিকেশন সবগুলো পড়ে নেবেন এবং অ্যাপ্লাই অপশনে টাস্ক করে দিবেন এবার এই জবের উপরে আপনার কাছে বেশ কিছু বেসিক কোশ্চেন করা হতে পারে যে কোশ্চেনগুলোর উত্তর দেওয়া খুবই সিম্পল আপনি এখান থেকে টেক নাওতে টাস্ক করে দেবেন এবং তারপরে গেট স্টার্টে টাস্ক করে দেবেন এখানে যে ধরনের কোশ্চেন করা হচ্ছে এতটাই সিম্পল আপনি পড়লেই বুঝতে পারবেন যেমন যখন দেখবেন কাস্টমার বিভিন্ন সেকশনে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো কিছু কোড়াই করছে না তখন কি করবেন আপনি ধরুন দোকানদার আপনার দোকানে একজন কাস্টমার এসেছে কিন্তু সে কোনো কিছু কিনছে না শুধু ঘোরাঘুরি করছে তখন আপনি কি করবেন এখানে অপশন দিচ্ছে কাস্টমারকে এড়িয়ে চলুন কাস্টমারকে চলে যেতে বলুন শুভেচ্ছা দিন এবং তিনি কি পণ্য খুঁজছেন তা ভদ্রভাবে জিজ্ঞেস করুন কি করবেন অবশ্যই তিন নম্বর অপশন শুভেচ্ছা দিবেন এবং তিনি কি পণ্য খুঁজছেন তা ভদ্রভাবে জিজ্ঞেস করবেন এমন কিছু বেসিক কোয়েশ্চেন করা হবে যেগুলো সঠিক অ্যান্সার আপনি দিয়ে দিবেন বেসিক কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার পরে আপনি দেখতে পারেন দুইটা অপশন কন্টিনিউ শেয়ার দ্য নিউজ আমি কন্টিনিউ অপশন টাস্ক করে দিব এরপরে দেখতে পাচ্ছেন রেডি টু স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লাই অপশনে টাস করে দেব এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া হবে আপনার নাম আপনার জেন্ডার আপনার হোম লোকেশন আপনার কন্ট্যাক্ট নাম্বার এই সকল কিছু কমপ্লিট করে নিচে অপশন দেখতে পারবেন কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই এই অপশন টাস করলে এই জবের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এই অ্যাপটিতে আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা আছে আপনি ফার্স্টে যে অপশনগুলো সিলেক্ট করলেন যে আমার এইগুলোর উপরে চাকরির প্রয়োজন এই অ্যাপটি সেই অপশনগুলোর উপরে আপনার স্কিলটাকে ইম্প্রুভ করার জন্য বিভিন্ন ভিডিও কোর্স বিভিন্ন স্পিকিং কোর্স আপনার সামনে শো করাবে সেগুলো পাওয়ার জন্য আপনি নিচে চলে আসবেন সোয়াইপ করে তারপরে দেখতে পারবেন লার্ন নিউ স্কিলস বলে একটি অপশন আছে এখানে ভিউ অপশনে টাস করবেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্পিকিং কোর্স তারপর আমরা যদি ডিজাইনে আসি তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন কোর্স তারপর ভিডিও কিন্তু আছে মানে আপনার কাজের অভিজ্ঞতাকে আরও বেশি ইম্প্রুভ করার জন্য এই জায়গায় আপনার সেই স্কিলগুলোর উপরে বিভিন্ন কোর্স প্যাক বিভিন্ন ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছে এখন এমন প্রশ্ন আসতে পারে এই যে জবগুলো এখানে শো করানো হচ্ছে সেগুলো আসলে কতটুকু সত্য কর্ম গুগলের তৈরি অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপটি এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতে লঞ্চ করে আছে ইন ফিউচারে হয়তো আর অনেক কান্ট্রিতে লঞ্চ করা হবে গুগলের বাংলাদেশে যে টিম আছে তারা কিন্তু এই প্রত্যেকটা মার্কেট প্লেস যারা জব দিচ্ছে তাদেরকে ভেরিফাই করে তারপরে অ্যাপের ভিতর শো করাচ্ছে আপনি প্রত্যেকটা জবের উপরে দেখতে পারবেন টিকমার্ক দিয়ে ভেরিফাইড লেখা আছে মানে এই জবগুলো হান্ড্রেড পারসেন্ট রিয়েল এখান থেকে হয়রানি হওয়ার সম্ভাবনা আপনার একদমই নেই এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করি আপনাদের সামনে এমন কিছু দেখাতে যাতে করে আমার দিয়ে আপনাদের একটু হলেও উপকার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন চাইলে ফলো করতে পারেন জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ